নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। এবং আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা অনেকেই ভিডিওটি শুনছেন কিন্তু কেটে কেটে দেখছেন, ছোট্ট একটি ভুল, আপনারা একটা লটারির টিকিট কেটে নিচ্ছেন, তারপরে ভাবছেন যে হয়তো লটারি লেগে যাবে। দেখুন, ব্যাপারটাও তো সহজ নয়। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটি যদি শুনেন কিনা অনেকটা কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন, প্রতিদিন আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিই, অ্যালার্ট করার চেষ্টা করি, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম চলে আসে, সেখানে হয়তো আপনাদের রাশির নামও থাকলে থাকতে পারে, আবার কিছু কিছু রাশির নাম কিন্তু থাকে না, কিন্তু সেম রাশির নাম একাধিক লোক রয়েছেন, একাধিক মানুষ রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু লটের টিকিট কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এটা নয়। কিন্তু যারা লটের টিকিট কাটেন তাদের জন্য আমি রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাচ্ছি। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলবো, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের অর্থপ্রাপ্তি 100% কিন্তু হবে। কিন্তু যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি বারবার একটি কথা বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং বুধ কেমন রয়েছে, এই তিনটি গ্রহ এবং ভাগ্যভাব এবং ধনভাব কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে কিনা। দেখুন, আমি কেন আপনাদেরকে এই কথাগুলো বলি, ভিডিওগুলো যদি আপনারা প্রত্যেকে যদি একটু আলোচনাটি আপনারা শুনেন না, আপনারা অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। কারণ এই ভিডিওটি আপনাদের কাছে এই জন্যই আমি দিই, কিছু শেখানোর জন্য, কিছু বোঝানোর জন্য। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় ধরনের দোষ না থাকে, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় ধরনের দোষ যদি থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। আমি বারবার বলছি, আপনাদের যে কোনো দিক থেকে, আপনাদের ব্যবসা থেকে, আপনাদের শেয়ার বাজার থেকে, আপনাদের ফাটকা থেকে, আপনাদের লটারি থেকে, আপনাদের অনলাইন ট্রেন্ডিং থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ যোগ থাকে এবং দশা মহাদশা যদি আপনাদের পারমিট করে, হয়তো আপনাদেরও কালকে ভাগ্য বদলে যেতে পারে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু মিলবে, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে আমি কখনোই দাবি করি না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে মিলবে। কারণ এই ভিডিওটি না আপনাদের কাছে আমি কেন দিই, আপনাদেরকে এই ভিডিওটি এই জন্য দিই আপনারা যাতে কিছু বুঝতে পারেন, কিছু শিখতে পারেন। কারণ অনেকে প্রচুর লটারির টিকিট কেটে অর্থ নষ্ট করছেন, এই অর্থ নষ্টটা করার জন্য আপনাদের কী হচ্ছে, আপনারা একটি জিনিস বুঝতে পারছেন যে আমরা যদি রাহু রক্ষা কবচটা নিতাম, অথবা যদি একবার জন্মকুণ্ডলিটা দেখিয়ে নিতাম, আমাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, তাহলে কিন্তু এই অর্থগুলো কিন্তু অপচয় হতো না। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির নাম চলেই আসে, সেম রাশির নাম একাধিক মানুষ রয়েছে, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেও পারে, আবার না ঘটতেও পারে। এবং একটি কথা আপনাদেরকে আবারও আমি অনুরোধ করি, ভিডিওটি একবার না পাঁচবার শুনবেন। কারণ কৌশিকদা যার হাত ধরে তাকে টেনে তুলে, এই অর্থপ্রাপ্তিতে যাদের বাধা আসছে, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম বলবো এবং রাশিভিত্তিক আপনাদের শুভ সময় জানাবো এবং টার্গেট নাম্বার, এ কটা আপনাদেরকে জানাবো। এবং তার আগে একটি কথা বলি, আগামীকাল সোমবার
9 অক্টোবর 2023 প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম রাশি আগামীকালের জন্য মহাসৌভাগ্যশালী রাশি সোমবারের জন্য, সেটি হচ্ছে আপনার প্রথম মকর রাশি। মকর রাশির যে একটা সময় দেখা যাচ্ছে 10:01 থেকে 10:54 পর্যন্ত, ছোট্ট একটা সময় আছে মকর রাশির ক্ষেত্রে। যারা টিকিট কাটেন তারা এই টাইমটা মেনটেন করতে পারেন, কিন্তু আমি বলবো টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন। যারা নেশা হয়ে গেছে তারা এই টাইমটা মেনটেন করতে পারেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির যে একটা সময় বেরিয়েছে 11:23 থেকে 12:18 পর্যন্ত কন্যা রাশির ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 9:45 থেকে 10:52 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে একটা শুভ সময় বেরিয়েছে সকাল 10:33 থেকে 11:22 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো মীন রাশির পর সে অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির সকাল 11:00 থেকে 12:36 পর্যন্ত। দেখুন, আমি 5টি রাশির কথা বললাম, আবারও বলছি এটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার নয়। তবে একটি কথা বলবো, যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।